আরেবাজি খবর আপনাদের জানাবো, কন্যা সন্তানের সামনেই বাড়িতে ঢুকে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগ উঠছে এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। বীরভূমের এই ঘটনায় রীতিমতো শোরগোল, অভিযোগ নিচ্ছে না পুলিশ এমনটাও দাবি করছে ওই পরিবার। বীরভূমের লাভপুর থানার বিষয়পুর গ্রামের ঘটনা, কন্যা সন্তানের সামনেই বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অভিযোগ? দেখো, যে অভিযোগ করা হচ্ছে যে ওই স্থানীয় তৃণমূল নেতা তার স্বামী, অর্থাৎ যাকে যার সাথে ঘটনা ঘটেছে, তার স্বামী একটি মাছ ধরার কাজ করে, ভোর রাত্রের দিকে সে বেরিয়ে যায়, সেই সময় বাড়িতে প্রবেশ করে কার্যত ধর্ষণের চেষ্টা করে ও শ্লীলতাহানি করে। এবং এই ঘটনাতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তারা থানা থেকে, পরিবার যদিও দাবি করছে, তারা লাভপুর থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও লাভপুর থানা সূত্রে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করার জন্য তাদের খোঁজ করা হচ্ছে। যদিও তারা গ্রামে নেই পলাতক এমনটাই জানতে পারছে অভিযুক্তরা, কিন্তু পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু কার্যত, দেখো, যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা, তার বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন যে এই ঘটনা প্রথমবার নয়, তার ছেলেও আগামী, তার ছেলেও কিন্তু আগে এই ঘটনা ঘটিয়েছে এমনটা তাদের অভিযোগ। ফলে দ্রুত এদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই মুহূর্তে এলাকাবাসী বা গ্রামবাসীরা সেটাই চাইছেন। পাশাপাশি পুলিশকে অভিযোগ দিয়েছে প্রসেনজিৎ। দেখো, পরিবারের দাবি যে পুলিশ অভিযোগ নেয়নি, কিন্তু পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি সূত্রের খবর, পুলিশ অভিযোগ নিয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই দোষীদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টাও করা হয়েছে, যদিও তারা নেই পলাতক। নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।